চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। ক্ষমতা ছাঁটাইয়ের মাসখানেকের মধ্যে ইস্তফা দিলেন আইএমএম কলকাতার প্রথম মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠ। সম্প্রতি অসুস্থজনিত কারণে দুদিনের ছুটি নিয়েছিলেন অঞ্জু, তারপর ইস্তফা দেন তিনি। অঞ্জুর কর্মজীবনের প্রায় এক বছর বাকি ছিল, কিন্তু অবসরের আগেই সরে দাঁড়ালেন তিনি। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন বোর্ডের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বের কারণেই কি এই সিদ্ধান্ত নিলেন তিনি, উঠছে প্রশ্ন। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পরিচালন বোর্ডের সঙ্গে অঞ্জুর দ্বন্দ্ব শুরু হয়েছিল গত বছর। অঞ্জুর দাবি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কুলকার্ণি তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন। অন্যদিকে অঞ্জুর বিরুদ্ধে অনুচিত আচরণ করার পাল্টা দাবি করেছে বোর্ড। ব্রিগেড পুরুলিয়া খড়গপুর বাঁকুড়া বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে রবিবার চতুর্থ সমাবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই চতুর্থ সমাবেশে এক বড় ফারাক নজরে এলো। মোদীর মঞ্চে দেখা গেল না রাজ্য নেতৃত্বের কোনো প্রথম সারির মুখকে। সমাবেশ সামলালেন দলের যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। একই দৃশ্য এগরাই অমিত শাহের সভাতেও। বিজেপির মঞ্চে নবাগত শিশির অধিকারী থাকলেও রাজ্য নেতৃত্বের তেমন কারো দর্শন মিলল না। এমনকি শিশিরের মেজপুত্র নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীও ছিলেন না। অথচ মাত্র ২০ কিলোমিটার দূর পটাশপুরেই রবিবার সভা ছিল শুভেন্দুর। মঞ্চে অমিতের মূল সঙ্গী ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আসন্ন আইপিএল এর প্রস্তুতি শুরুর দিকে এক ধাপ এগিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিক সহ একাধিক ক্রিকেটার বাধ্যতামূলক সাত দিনের নিবৃত্তবাসে ঢুকে গেলেন। রবিবার মুম্বাই হোটেলে ঢুকে পড়েন তারা। বিমানে উঠে পড়েছেন আন্দ্রে রাসেলও। তিনি শীঘ্রই শিবিরে যোগ দেবেন। কেকেআর এর টুইটারে পোস্ট করা ছবি থেকে দেখা গিয়েছে দীনেশ কার্তিক সহকারী কোচ অভিষেক নায়ার, জোরে বোলার কমলেশ নগরকোটি এবং ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী হোটেলে ঢুকেছেন। নিবৃত্তবাস পর্ব কাটিয়ে এই ক্রিকেটাররা প্রস্তুতি শিবির শুরু করে দেবেন বলে জানা গিয়েছে। বিজেপির ইস্তাহারে প্রতিশ্রুতির বন্যা দেখে কেউ প্রশ্ন করতেই পারেন এর জন্য অর্থের সংস্থান কোথা থেকে হবে। তবে অর্থের জন্য চিন্তা কাউকে করতে হবে না বলে আশ্বস্ত করলেন বিজেপি নেতা অমিত শাহ। রবিবার সন্ধ্যায় বিধাননগরের ইজেডসিসিতে সংকল্পপত্রের উদ্বোধনের আগে অমিত শাহ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়ে দিলেন তিনি বেনিয়া। অর্থের সংস্থানের বিষয়টি ঠিক করেই তবে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমি বেনিয়া, তাই ইস্তাহারের প্রতিশ্রুতি রূপায়ণের জন্য টাকার কথা আগেই ভাবা হয়েছে, তাই সোনার বাংলা গড়তে কোনো সমস্যা হবে না। কয়লাকাণ্ডে ব্যবসায়ী অমিত আগরওয়ালকে তলব করল সিবিআই। সেই সঙ্গে অন্ডাল থানার প্রাক্তন আইসিকে নোটিশ পাঠিয়ে আজ সোমবার কলকাতার নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। কয়লা তদন্তের গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে বহু ব্যবসায়ী এবং পুলিশ প্রশাসনের ছোট থেকে বড় কর্তার নাম উঠে আসছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে তাদের যোগসূত্র মিলছে। ফেরার তৃণমূলের যুবনেতা বিনয় মিশ্রের সঙ্গেও যোগাযোগ রাখতেন তারা। কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছে অবৈধভাবে কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই সব কর্তা ব্যক্তিরা। তাদের মাধ্যমেই কয়লা পাচারের টাকা ভুল পথে পৌঁছে গিয়েছে প্রভাবশালীদের কাছে। চার দশক পার করে শৈশবের স্মৃতিকে ছুলেন দীপক যোশী। পূর্ব নেপালের ঝাপা জেলার লম্বুক গ্রামে একতলা কাঠের বাড়িটার সামনে রবিবার সকাল থেকেই ভিড় ছিল পড়শিদের। যখন সবে দুপুর গড়িয়েছে তখনই নেপাল দূতাবাসের আধিকারিকেরা দীপককে নিয়ে পৌঁছন তার মায়ের কাছে। দীর্ঘ ৪০ বছর পরে নবদীপর মায়ের মুখোমুখি তার আদরের দুর্গাপ্রসাদ। ১৯৮০ সালের জানুয়ারিতে সেনাবাহিনীর চাকরির খোঁজে দার্জিলিং যাচ্ছিলেন বলে মাকে জানিয়েছিলেন দীপক। সেই শেষ দেখা। তারপরে আর ছেলের খোঁজ পাননি ধনমায়া তিমসিনা। ৫ বছর অপেক্ষার পর কেউ যখন কোনো খোঁজ দিতে পারেননি তখন তার দুর্গাপ্রসাদ মারা গিয়েছে এমনটাই মানতে বাধ্য হয়েছিলেন। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।